আপনি যে ওনাকে বিয়ে করছেন তার প্রমাণ আছে। আচ্ছা ভাই, আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন? দুই বছর ধরে। তাহলে আপনি এই যে এত জায়গা থেকে আপনি রয়্যাল রিসোর্টে কেন আসলেন? সময় কাটাইতে বাইরে রাত কাটাতে ভিড় কাটাতে কেন রয়্যাল? না না, আমি বেড়াইতে আসছি জায়গা নিয়ে। হ্যাঁ, মেয়ে আছে। আপনারা যদি প্রশ্ন করতে চান, করেন। হ্যালো,
আপনি কোথায় বিয়ে করছেন? দ্বিতীয় বিয়ে খুলনা আপনারা দেখছেন এখানে মাওলানা মামুনুল হক, উনি সোনার গায়ে রয়েল ইস্যুটে উনি বলছে এটা নাকি একজন মহিলা আছে ওনার সাথে, উনি বলছে এটা ওনার বিবাহিত স্ত্রী। এখানে সোনারগাঁ থানার ওসি তদন্ত তবিদুর রহমান আছেন, আছেন এসিলেন এসিলেন সাহেব আছেন, আছেন যুবলীগের সভাপতি নান্নু ভাই। আপনারা যারা করতেছেন আমি আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। ভালো তো আপনার সাথে কে দুর্ব্যবহার করছে আপনি বলেন? হ্যালো, আপনি বলেন কে আপনার সাথে, আপনি কে দুর্ব্যবহার করছে আপনার সাথে, আপনার সাথে কে দুর্ব্যবহার করছে আপনি বলেন? সবাই দুর্ব্যবহার করছে, আপনি একলাই ভালো মানুষ এই জায়গায়। লাখ লাখ টাকা ইয়া নিয়া আমরা রয়্যালটি চুকাইবেন, আমরা কয় হাজার টাকা বেতন পাবেন বলেন? এখানে মিডিয়ার লোকেরা কি আপনার আপনি কতটুকু যুক্তিযুক্ত আপনি বলেন? আবার বলতেছেন আপনি মিডিয়ার বিরুদ্ধে আইনানুক আপনি মিডিয়ার বিরুদ্ধে আপনি মিডিয়ার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন এই কথাটা কেন বললেন? আপনার স্ত্রী তো বেরোইছে, বেরোইছেন উনি কেন আপনি কেন পালাইতে চাইলেন? আপনি আপনি পালাইতে আছেন আপনি কে? আপনি কে বলেন? আপনি তো আপনি কথা বলতেছেন।
আপনারা দেখছেন এখানে আরো বস্তি আছে ঠিক আছে যাই বলেন ছাত্রলীগ বিভিন্ন কর্মীরা মামুন করিমকে হাতে আটক করা হয়েছে আমরা দেখেছিলাম এখন সে ওনার পেটে মেয়ের সমান হবে কিন্তু তারপরে উনি এখানের মধ্যে স্ত্রী দাবি করছেন আমি সেটা কোথায় দেখাবে মিডিয়ার লোকের আপনারা কে খারাপ ব্যাপারটা করলো এটা হচ্ছে তদন্ত আমি কথা বলতেছি আমি আপ যারা আমার সাথে ব্যবহার করেছেন আমার ওয়াইফকে যারা অপমান করেছেন এই যে আপনি মুখ খুলেন আমরা ধরেন নাকি আমরা ধরতে পারি না আমরা সাংবাদিকরা ধরতে পারি না ধরেন আমরা তো সাংবাদিকরা ধরতে পারি আপনারা পরে কথা প্রশ্ন করেন ছিল বেটা তুই
Ramgopendra malah itu darah itu serba apa? Nenek darah itu siapa? Hei, lupa mau tuh.